আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই ভিতর থেকে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দশম শ্রেণী ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই চ্যাপ্টারটা আলোচনার পূর্বেই বলে রাখি, তোমরা যারা আমার অনলাইন ক্লাস করতে চাইছো, যারা পিডিএফ এর মাধ্যমে এমসিকিউ এসএকিউ ডিএকিউ পেতে চাইছো, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এবং তৃতীয় অধ্যায়ের শেষে তোমাদের জন্য থাকবে একটি এমসিকিউ প্রশ্ন, যে ছাত্রছাত্রী প্রথম কমেন্ট করে এর সঠিক উত্তরটি দিতে পারবে। প্রকাশনী সংস্থার তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় উপহার। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথমের যে দুটো অধ্যায় আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম তার সাথে এর রিলেটেড, অর্থাৎ তার সাথে সম্পর্ক আছে। ইতিহাসের প্রত্যেক চ্যাপ্টারের সাথেই যে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু একটা সম্পর্ক আছে। তোমরা আগের অধ্যায় দুটোর ক্লাস যদি আমার করে থাকো তাহলে বুঝতে পারবে। চলো তোমাদেরকে বুঝতে হবে প্রতিরোধ ও বিদ্রোহ কি জিনিস। তোমাদের বোঝার স্বার্থে বলি, প্রতিরোধ হচ্ছে অনেক ছোট ঘটনা, বিদ্রোহ হচ্ছে তার থেকে অনেকটা বড় ঘটনা। এখন প্রথমেই তোমাদের জানতে হবে প্রতিরোধ বা বিদ্রোহ কখন গড়ে উঠবে। কোনো একটা বিষয়ের প্রতি তোমার যখন ক্ষোভ বা অসন্তোষ তৈরি হবে ঠিক তখনই প্রতিরোধ ও বিদ্রোহ গড়ে উঠবে। আমাদের ভারতবর্ষের মাটিতে এই প্রতিরোধ বা বিদ্রোহ কখন গড়ে উঠল আমরা দেখব 1757 খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধ, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে পদার্পণ এবং 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের মধ্যে দিয়ে তাদের এই অধিকার আরো সুদৃঢ় হয়। তখনই আমরা দেখব ভারতবর্ষের শাসন ব্যবস্থায় তারা ভারতবাসীকে পিছনে ফেলে রেখে নিজেদের মতন করে শাসন ব্যবস্থাটা গড়ে তোলে। ঠিক একটা সময় গিয়ে আমরা দেখব তারা ভারতবর্ষের জন্য তৈরি করছেন অরণ্য আইন, আর এই অরণ্য আইন থেকে কিন্তু প্রতিরোধ বা বিদ্রোহের সূত্রপাত। এই অরণ্য আইনের মধ্য দিয়ে ভারতবর্ষের উপজাতি সম্প্রদায়ের মানুষদের অবাধে বনে বিচরণ বন্ধ করে দেয়। তারা বন থেকে কিন্তু যখন তখন কাঠ মধু সংগ্রহ করতে পারে না, তারা বনের কাঠ কেটে বিক্রি করতে পারে না, বনের ফলমূল যখন তখন তারা নিতে পারে না, তারা বন্য পশুকে শিকার করতে পারে না, কিন্তু এই উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবন জীবিকাই ছিল এই অরণ্যকে কেন্দ্র করে। কিন্তু এই অরণ্য আইন করার ফলে তাদের জীবন জীবিকার ভাটা পড়ে, অর্থাৎ তাদের পেটে টান পড়ে। ঠিক তখনই ইংরেজদের বিরুদ্ধে গড়ে উঠছে ছোট ছোট প্রতিরোধ, যা পরবর্তীকালে বিদ্রোহের পর্যায়ে উন্নীত হয়েছে। আমরা দেখব অরণ্য আইনকে কেন্দ্র করে যে সমস্ত বিদ্রোহগুলো গড়ে উঠল তাদের মধ্যে ছিল চুয়ার বিদ্রোহ, এছাড়াও ছিল কোল বিদ্রোহ 1831 থেকে 32, এছাড়াও ভিল বিদ্রোহ 1819। এই সমস্ত উপজাতিগুলো কিন্তু বিদ্রোহ করতে শুরু করলো এই অরণ্য আইনকে কেন্দ্র করে, কারণ তাদের জীবন জীবিকায় টান পড়েছিল। পরবর্তীকালে দেখব সাঁওতাল, যে সমস্ত উপজাতি সম্প্রদায়ের মানুষ ছিলেন তাদের মধ্যে সাঁওতাল বিদ্রোহ কিন্তু গুরুত্বপূর্ণ, 1855 থেকে 56 কিন্তু এটা সংগঠিত হয়েছিল, যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এর উপর থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এছাড়াও মুন্ডা বিদ্রোহ ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এই যে বিদ্রোহগুলোর কথা আমরা বলছি, এখান থেকে আমরা কি জানবো? আমরা জানবো বিদ্রোহগুলো কোথায় গড়ে উঠেছিল, কি কারণে বিদ্রোহ গড়ে উঠেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো কি ছিল, এই বিদ্রোহের ফলাফলগুলো কি ছিল, এই সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তার মধ্যে চুয়ার, কোল, ভিল এগুলো পড়তে হবে, এবং সাঁওতাল বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে মুন্ডা বিদ্রোহ। এরপর আর একটি বিদ্রোহের কথা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1860 থেকে সরি 1760 থেকে 1800 মধ্যে সংগঠিত হচ্ছে। এছাড়াও আমরা দেখব ফরাজি ও ওহাবি আন্দোলন, এই চ্যাপ্টারে ফরাজি এবং ওহাবি আন্দোলন ভীষণ গুরুত্বপূর্ণ, মুসলমান সম্প্রদায়ের মানুষ এই ফরাজি ও ওহাবি আন্দোলনের সব থেকে বেশি জড়িয়ে পড়েছিলেন।
কারণ আমরা দেখব ইংরেজরা যখন ভারতবর্ষে প্রবেশ করলো তার পূর্বে তো ভারতবর্ষের সিংহাসনে কেউ ছিলেন না, ফাঁকা ছিল, তারা এসে বসে পড়লেন, এমনটা তো নয়। এই ইংরেজরা আসার পূর্বে কিন্তু মুসলমান শাসন ভারতবর্ষে ছিল বিরাজমান। তাদেরকে হটিয়ে যখন ইংরেজরা এসেছিল অবশ্যই তাদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভের সঞ্চয় ছিল, আর এই সুযোগে তারা কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন, গড়ে তুললেন ওহাবি এবং ফরাজি আন্দোলন। ওহাবি এবং ফরাজি আন্দোলন দুটোই কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমরা কি দেখতে পেলাম, এই অরণ্য আইনকে কেন্দ্র করে এই চুয়ার, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, তার সাথে ফরাজি ওহাবি আন্দোলন, একটা উপজাতি সম্প্রদায় বিদ্রোহ করছে, একটা নির্দিষ্ট শ্রেণী বিদ্রোহ করছে। এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পাবো সমাজের কৃষক শ্রেণী, তারাও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে এই প্রতিরোধ ও বিদ্রোহ গড়ে তুলছে। কিভাবে আমরা দেখব এই নীল বিদ্রোহকে কেন্দ্র করে জানতে পারবো তিন আইনের কথা, যেখানে ইংরেজ সরকার বলে দিচ্ছে কৃষক শ্রেণীর মানুষদেরকে 17 কাটার 3 কাটা আবশ্যিক নীল চাষ করতেই হবে, অর্থাৎ বিঘা প্রতি 3 কাটা তোমাকে নীল চাষ করতেই হবে। এর ফলে কিন্তু কৃষকরা যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিল এবং প্রায় বিনা পয়সায় এই নীলগুলোকে তারা নিয়ে চলে যেত, কৃষকরা কিন্তু এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই এবার দেখলাম উপজাতি সম্প্রদায় থেকে বেরিয়ে এসে কৃষক শ্রেণীর মানুষেরাও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ এবং বিদ্রোহ গড়ে তুলছে। আমরা নেক্সট অধ্যায়ে গিয়ে দেখতে পাবো এই বিদ্রোহ আরো কিভাবে বৃহত্তর আকার ধারণ করলো। চলো এখন আমরা দেখে নেব যে এই চ্যাপ্টার থেকে কি কি 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখবে তার মধ্যে হচ্ছে দুদুমিয়া স্মরণীয় কেন, বিপ্লব বলতে কি বোঝো, বারাসাত বিদ্রোহ কি, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল, তিতুমিয়ের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনরুজ্জীবনের আন্দোলন, নীলকর চাষীদের উপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো, খুঁতকাটি প্রথা কি, নীল কমিশন কি উদ্দেশ্যে এবং কতজনকে নিয়ে গঠিত হয়েছিল, পাইকার জমি ও ডিং খরচা কাকে বলে, উলগুলান কি, ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন, এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা দেখবে। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল ও এর বৈশিষ্ট্য কি ছিল, নীল বিদ্রোহের কারণ কি ছিল, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে, টিকা লেখো ফরাজি আন্দোলন বা টিকা লেখো ওহাবি আন্দোলন, চুয়ার কথার অর্থ কি, চুয়ার বিদ্রোহের পরিচয় দাও, এগুলো 4 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা দেখে রাখবে। এখান থেকে 8 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা দেখবে কৃষক সরি নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো বা নীল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি ছিল। সবশেষে আমি তোমাদের সামনে একটি এমসিকিউ প্রশ্ন রাখবো, যে ছাত্রছাত্রী কমেন্ট করে সঠিক অ্যান্সারটা প্রথম দিতে পারবে কোম্পানির তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় উপহার। প্রশ্নটি হলো ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ, বিদ্রোহ, কর্তব্য, নির্দেশ। যে ছাত্রছাত্রী প্রথম কমেন্ট করে অ্যান্সারটা দিতে পারবে তার জন্য থাকবে একটি আকর্ষণীয় উপহার।